এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের হাজিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নিত্যপণ্যের লাগাম টানতে গত 14 সেপ্টেম্বর আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার, এবং সরকার নির্ধারিত দাম অনুযায়ী সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় 35 থেকে 37 টাকা। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে সরকার এই নির্ধারণ করে দেওয়া দাম এখন পর্যন্ত বাজারে কার্যকর হয়নি, এবং বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 75 টাকা পর্যন্ত। এবং রংপুরের যদি একটু আলু উৎপাদনের চিত্র বলি, সেটি হচ্ছে যে এবার রংপুরে 53,000 হেক্টরে আলুর উৎপাদন হয়েছে 16,04,000 মেট্রিক টন আলু। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে খাবারের চাহিদা, বীজ এবং ঘাটতি বাদ দিলেও 13,00,000 মেট্রিক টন আলু আসলে উদ্বৃত্ত থাকে। তারপরেও বাজারে এই অস্থির পরিস্থিতি, ভোক্তা অধিকার আমরা দেখছি যে শুরুর দিকে আসলে খুবই তৎপর ছিল বাজার নিয়ন্ত্রণে, তবে এখন কিছুটা দেখছি যে ঢিলে ঢালা ভোক্তা অধিকারের অভিযান। আমরা একটু এই মুহূর্তে জানতে চাই, আমরা আছি রংপুরের হাজিরহাট এলাকার আরমান কোল্ড স্টোরেজে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। তার কাছে একটু জানতে চাই, ভোক্তা আমরা দেখলাম যে যখন সরকার দাম নির্ধারণ করে দিল তখন শুরুতে আসলে ভোক্তা খুব সুন্দর অভিযান করলো, অনেক তৎপর। বর্তমানে আমরা যেটি দেখছি যে বেশ কিছুদিন থেকে ভোক্তা কিছুটা ঢিলে ঢালা, বাজার পরিস্থিতি আবারও বাড়ছে, এটির আসলে কারণ কি? ভোক্তা অধিকার কোনো জায়গায় এই মধ্যস্বত্বভোগীদের কন্ট্রোল করতে পারতেছে কিনা, নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে 14 সেপ্টেম্বর সরকার নির্ধারিত দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকে আমরা মাঠে কাজ করছি। তবে একটা জিনিস আপনি যেটা বললেন যে আমরা অভিযানটাকে ঢিলে ঢালা হিসেবে নিচ্ছি কিনা, আমাদের অভিযান কিন্তু আমরা এখনও নিয়মিত অভিযান পরিচালনা করছি, সেটা আমরা খুচরা বাজার থেকে পাইকারি বাজার এবং আমরা কোল্ড স্টোরেজ পর্যায় পর্যন্ত আমরা অভিযানগুলো করছি। এবং একই সাথে আমরা সরকারের যে নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য যে পদক্ষেপগুলো আছে সেটা যেন সাধারণ মানুষের বা ভোক্তার কাছে পৌঁছানো যায়, সেই কারণে ব্যবসায়ী সমিতির সাথে আমরা আলোচনা করে এ পর্যন্ত কিন্তু আমাদের ট্রাক সেল, 5টা ট্রাক সেল শহরের মধ্যে চলছে, এবং নতুন যে কোল্ড স্টোরেজগুলো আমরা যেখানে অভিযান করছি তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি যে বাজারের থেকে তারা যেন নির্দিষ্ট কিছু পয়েন্টে তারা যদি আলুটা বিক্রি করতে পারে তাহলে সেটা সাধারণ মানুষের কাছে আরও বেশি পৌঁছাবে। তো আমরা কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে, আমাদের কোথাও কিন্তু অভিযানের হয়তো আমাদের ঢিলে ঢালার যে বিষয়টা এই বিষয়টা আমাদের এখন নাই, আমরা কিন্তু অভিযান পুরোদমে করছি। আমরা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতার কাছ থেকে বরাবরই শুনতেছি যে একটা সিন্ডিকেট শ্রেণী যারা মধ্যস্বত্বভোগী তারাই এই আলুর বাজার দরটা নিয়ন্ত্রণ করছে, এবং তারা বলা চলতেছে যেখানে কৃষি বিপণন বলছে যে উৎপাদন থেকে শুরু করে কোল্ড স্টোরেজে রাখা পর্যন্ত 1 কেজি আলুতে খরচ পড়ছে প্রায় 19 টাকা বা 20 টাকা, সেখানে এই যে আলুর যে এই ঊর্ধ্বমুখী বাজার, বর্তমানে আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে, এই মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ব সেই দৌরাত্ব নিয়ন্ত্রণে আপনাদের কোনো কঠোর পদক্ষেপ আছে কি না? না, আমরা তো যে পদক্ষেপ তো আমরা তো নিচ্ছি, আমরা তো বাজার অভিযান করছি। আপনি ঠিকই একটা জিনিস বলেছেন যে একটা কোল্ড স্টোরেজ থেকে যারা এক প্রকার যারা পাইকার থাকে তারা কিনে, এখান থেকে আবার নির্ধারিত তারা অন্য জায়গায় বিক্রি করে, অর্থাৎ ভোক্তার কাছে একটা আলু পর্যায়ে গেলে কিন্তু 4 হাত বদল হয়ে যায়। তো এইখানে কিন্তু আমরা কোল্ড স্টোরেজ পর্যায়ে যদি 27 টাকা হয় তাহলে সেটা আমাদের ভোক্তা পর্যায়ে আমরা সর্বোচ্চ নির্ধারণ করে দিয়েছি 36 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা যখন মাঠে অভিযান পরিচালনা করি তখন কিন্তু আমরা সেই চিত্রটাই পাই, কিন্তু যেটা আমরা অভিযান যখন আমরা শেষ করি বা পরে তখন আমাদেরকে এই অভিযোগগুলো আসে যে নির্ধারিত দামে কিন্তু সেই আলুটা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানুষের মধ্যে যে অসৎ প্রবণতা, এই প্রবণতা যদি কাজ করে তাহলে কিন্তু সেটাকে আসলে কোনো আইন দ্বারা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না। মানুষকে নৈতিকতার দিক থেকে যদি আমরা আহ্বান করব যে আমাদের যে পরিমাণ আলু আছে তাতে কোনো নতুন আলু আসা পর্যন্ত কিন্তু আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশে, কিন্তু তারপরেও এই যে নতুন আলু পর্যন্ত আপনারা যেটি বলছেন, এই যে এখন পর্যন্ত ভোক্তা অধিকার যেটি বলছেন যে তারা সবসময় বাজার, সিন্ডিকেট এবং হিমাগার পর্যায়ে অভিযান পরিচালনা করছেন, এবং তারা যেটি বলছেন যে বাজারে শেষ পর্যায়ে নতুন আলু আসা পর্যন্ত বাজারে যে আলু আছে সেটি পর্যাপ্ত, এবং এই মুহূর্তে যদি বলি যে বাজারগুলোতে যে হিমাগারগুলোতে যে আলু আছে সেই আলুর সিংহভাগ আলুই কিন্তু বীজ আলু, তো সব মিলিয়ে রংপুরে কিন্তু যারা হিমাগার ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে আলুর কিছুটা সংকট আছে, এবং অক্টোবরের পরে এই সংকট আরও বাড়তে পারে। সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে আলুর বাজার সবশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।